আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। নতুন একটা টেক নিউজ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের আজকে দিনে নাম্বার ওয়ান টেক নিউজ হলো, রিসেন্টলি মাইক্রোসফট উইন্ডোজ অর্থাৎ কম্পিউটারের উইন্ডোজ টেনে নতুন এক ধরনের ম্যালওয়্যার দেখা দিচ্ছে, যেটা উইন্ডোজ টেনের যে সিকিউরিটি সিস্টেম রয়েছে সেটা ধরতে পারছে না। এবং এটা নিয়ে খুবই চিন্তিত যারা সিকিউরিটি নিয়ে কাজ করে মাইক্রোসফটের, তারা ট্রাই করতেছে এটা নিয়ে কীভাবে কী সলভ করা যায়। সো আপনারা রিসেন্টলি একটু কেয়ারফুল থাকবেন, মানে অনেক ধরনের ওয়েবসাইট আছে যেসব ওয়েবসাইটে গেলেই ম্যালওয়্যারগুলো অ্যাক্টিভ হয়, সেসব ব্যাপারে এখন পর্যন্ত আমরা ক্লিয়ার ইনফরমেশন পাইনি কোথা থেকে ম্যালওয়্যারগুলো আসতেছে। বাট প্রবলেম হচ্ছে, বাংলাদেশে এখন ওই প্রবলেমটা পাওয়া যায়নি, হতে পারে আস্তে আস্তে আগামী দিনে আসতে পারে, বাট আপনারা কেয়ারফুল থাকবেন। পসিবল হলে আপনারা যদি কোনো পেইড স্ক্যানার ইউজ করে থাকেন, অ্যান্টিভাইরাস পেইড, ফ্রি না কিন্তু পেইড, যেটা ইয়ারলি পেমেন্ট করে ইউজ করতে হয়, সেগুলো একটা ইউজ করতে পারেন, তাহলে আই হোপ অনেক সুবিধা পাবেন আপনারা এই ম্যালওয়্যার অ্যাটাকের ঝামেলা থেকে। রিয়েলমি জিটি টু এবং জিটি টু প্রো দুটো ফোনই কিন্তু খুবই সুন লঞ্চ হতে যাচ্ছে। আমরা রিসেন্টলি নতুন একটা লিক্স পেয়েছি, তাতে আমরা দেখতে পেয়েছি যে দুটো ফোনেরই ডিসপ্লেতে থাকবে হলো এলটিপিও ডিসপ্লে, যেটা হলো ওয়ান প্লাসের মোবাইলগুলোতে সচরাচর থেকে থাকে, আই মিন নাম্বার সিরিজে যে ফোনগুলো থাকে, ওয়ান প্লাস এইট, ওয়ান প্লাস নাইন, আগামীতে আসবে ওয়ান প্লাস টেন, এই ফোনগুলোতে যে ডিসপ্লেটা থাকে রিয়েলমি জিটি টু এবং জিটি টু প্রোতেও সেম ডিসপ্লেটা থাকবে। এবং তার পাশাপাশি এই দুটো ফোনে যে টাচ সেন্সর থাকবে সেটা ইং ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারই থাকবে, যেটুকু আমরা বুঝতেছি, সেখানে টাচ করে আপনার সাথে সাথে আপনার হার্ট রেটটাও জানতে পারবেন। তবে হার্ট রেটটা অ্যাকুরেটলি জানা যাবে কি না এই ব্যাপারে এখন পর্যন্ত কোনো কনফার্ম নিউজ আমরা পাইনি, ফোনটা লঞ্চ হলেই তখন অবশ্যই আমরা জানতে পারবো আদৌ এটা অ্যাকুরেটলি কাজ করে কিনা। দেন এরপরের একটা ইন্টারেস্টিং নিউজ রয়েছে, সেটা হলো টেসলার একটি গাড়ি, 2013 সালের, মানে 2013 মডেলের একটা গাড়ি একজন রিসেন্টলি ইউজ করতো আর কি, তো তার গাড়িতে কিছু প্রবলেম দেখা দিয়েছে, তখন সে গাড়িটা ঠিক করাতে গিয়েছে। তো ঠিক করাতে যাওয়ার সময় তার শুধু একটা জিনিসই প্রবলেম ছিল, সেটা হলো ব্যাটারির একটা সেট আপ চেঞ্জ করতে হবে, এবং ওই সেট আপটা চেঞ্জ করলে তার প্রোগ্রামে কিছু ম্যাল ফাংশন হচ্ছিল, যে কারণে গাড়ি ঠিক মতো চলছিল না, যেহেতু অটো পাইলট কার টেসলার ওইটা, ওই গাড়িটা আই মিন। সো ওই ব্যাটারিটা চেঞ্জ করতে প্রায় ওই গাড়িটা যে প্রাইস, গাড়িটার প্রাইস বাংলাদেশি টাকায় প্রায় 57-58 লাখ টাকার মতো, এবং সেকেন্ড হ্যান্ড এই মুহূর্তে 30 লাখ টাকার মধ্যে পাওয়া যায়, বাট ওই ব্যাটারিটার দামই 20-25 লাখ টাকার মতো। এতে বিরক্ত হয়ে, মানে এত টাকা লাগবে ঠিক করতে গাড়ি, সেই কারণে সেই গাড়িটা একটা ইউটিউবে একটা গ্রুপ আছে, আই মিন ইউটিউবে একটা চ্যানেল আছে, আই মিন তারা হলো বিভিন্ন রকমের জিনিস ব্লাস্ট করে টেস্ট করে তাদের কাছে দিয়ে দিয়েছে, এবং তারা সম্ভবত ডাইনামাইট দিয়ে সেই গাড়িটা ব্লাস্ট করে দিয়েছে। মানে আপনি চিন্তা করতে পারেন, খরচ বেশি হবে থেকে সে বিরক্ত হয়ে টেসলা গাড়ি বোমা মারে উড়ে দিছে। এদিকে ওয়ানপ্লাস টেন, আমরা গতকালকের ভিডিওতে বলেছি যে জানুয়ারি মাসে লঞ্চ হচ্ছে, এবং আজকে আমরা কনফার্ম নিউজ পেয়েছি যে জানুয়ারি মাসের 4 তারিখে ওয়ানপ্লাস টেন সিরিজের ফোন লঞ্চ হচ্ছে। বাট তার থেকে ইম্পর্টেন্ট নিউজ হলো, ওয়ানপ্লাস নাইন সিরিজের যেই প্রাইস থাকবে ওয়ানপ্লাস টেন সিরিজের সেম প্রাইস থাকবে। আমরা প্রথম প্রথম শুনেছিলাম যে অনেক হাই প্রাইসে থাকবে, বাট এখন আমরা কনফার্ম হয়ে গেলাম যে দুটো ফোন অর্থাৎ নাইন সিরিজের মতো টেন সিরিজের ফোনের প্রাইসও একদম সেম রাখবে ওয়ানপ্লাস। অবশ্যই এটার জন্য আমি থামস আপ জানাই, বিকজ ওয়ানপ্লাস ডে বাই ডে দাম বাড়াচ্ছিল তাদের ফোনের, একটা সময় ফ্ল্যাগশিপ কিলার ফোন ছিল, এখন অনেকটা ফ্ল্যাগশিপ ক্যাটাগরিতে চলে গেছে। যদি দাম না বাড়ায় এই প্রাইস রেঞ্জে, যদি স্ন্যাপড্রাগনের 8 Gen 1 অর্থাৎ সবচেয়ে বেস্ট যেটা স্ন্যাপড্রাগনের প্রসেসর, এই প্রসেসরে পাওয়া যায়, তাহলে অবশ্যই এটা একটা ফ্ল্যাগশিপ কিলার ফোন হতে যাচ্ছে, বোঝা যাবে জানুয়ারি 4 তারিখ, আর বেশি দিন তো নাই। এবং এর পাশাপাশি ওয়ানপ্লাস 8 Pro এবং 8 মোবাইলটাতে আপনাদের অক্সিজেন ওয়েসের একটা নতুন আপডেট এসেছে। আপনারা যারা এই ফোনটা ইউজ করতেছেন তারা এখনই সেই আপডেটটা করে ফেলুন, তাহলে আগের থেকে একটু সিকিউরিটি ইম্প্রুভমেন্ট হবে, তার পাশাপাশি আপনার মোবাইলের স্পিডও আগের থেকে একটু বেড়ে যাবে। এদিকে Xiaomi 11i যেটা বাংলাদেশে রেডমি নোট 11 Pro নামে এসেছে, আমরা কিন্তু এই ফোনটা রিভিউ করেছি, আপনার হচ্ছে লাই বাটনে ক্লিক করে রেডমি নোট 11 Pro মোবাইলটির রিভিউ ভিডিও দেখে নিতে পারেন। যাই হোক, সেই ফোনটা তো আমরা জানি ইন্ডিয়াতে 6 তারিখে লঞ্চ হতে যাচ্ছে জানুয়ারি মাসে, তো আমরা খুব চাচ্ছিলাম যে স্ন্যাপড্রাগনের প্রসেসরে সেই ফোনটা আসবে কিনা, বাট এখন পর্যন্ত আমরা সব ইনফরমেশনই পেয়েছি যে 1.2 চার্জারে আসবে, তার পাশাপাশি কয়েকটা কালারে আসবে, এবং ওইটাই রেডমি নোট 11 Pro এর অল্টারনেটিভ হিসাবে Xiaomi 11i নামে আসবে, এবং 11i হাইপার চার্জ নামে আসবে। কিন্তু এখন পর্যন্ত আমরা কনফার্ম হতে পারিনি যে কোন প্রসেসরে আসবে। আমরা অনেক দিন ধরে শুনতেছি যে হতে পারে ইন্ডিয়ার বা আমাদের এই দেশে স্ন্যাপড্রাগনের প্রসেসরে আসতে পারে, বাট এখনও কিন্তু 100% কনফার্ম না, আরও 2-1 দিন গেলে জানতে পারবো। স্ন্যাপড্রাগনের প্রসেসরে আসলে খুব ভালো হবে, আর অলরেডি ডাইমেনসিটি যে প্রসেসর এসেছে সেটা আমাদের কাছে ভালো লেগেছে, বিকজ আমরা সেই ফোনটা রিভিউ করেছি রেডমি নোট 10 Pro সাথে কম্পেয়ার করে দেখেছি, ওভারঅল সব সাইড থেকে কিন্তু Xiaomi এই রেডমি নোট 11 Pro বা Xiaomi 11i ফোনটা কিন্তু এগিয়ে আছে। তবে দেখা যাক গ্লোবাল ভার্সনের পারফরমেন্স কি চাইনিজ ভার্সনের মতো হয় কিনা, অবশ্যই সেই ফোনটা আসলে আমরা রিভিউ করে দেখবো এবং আপনাদের দেখানোর চেষ্টা করব। এবং এরই পাশাপাশি আমাদের আজকের দিনের সর্বশেষ খুব ইম্পর্টেন্ট নিউজ, সেটা হলো MIUI 12.5 নিয়ে আমরা অনেক প্যারা নিছি, অনেক পেইন সহ্য করছি, অনেক ফোনের প্রবলেম হয়েছে, পোকো X2, পোকো M3 দুটো ফোন একদম ডেস্ট্রয় হয়ে গিয়েছে এই MIUI 12.5 আমরা যখন UIটা ইউজ করেছি তখন, বাট অবশেষে MIUI 13
আগামীকাল অফিসিয়ালি লঞ্চ হতে যাচ্ছে। সো আগামীকাল থেকেই অনেক ফোনে এসে পড়বে, সব ফোনে আসবে না। আপনারা সবাই জানেন যে Xiaomi যখন নতুন আপডেট আনে নতুন ফোনগুলো তো সবার আগে দেয়, আস্তে আস্তে পুরাতন ফোনে দেয়। তবে যতদূর আমি জানি যে Redmi Note 7 বা Redmi Note 7 এর নিচের ফোনগুলোতে সম্ভবত আর MIUI 13টা আপডেটটা আসবে না, বাট আমি কনফার্ম না, আমি যতদূর জানি। বাট Redmi Note 8 থেকে Redmi Note 9, Redmi Note 10 অর্থাৎ গত 3 বছরে প্রায় সব ফোনেই এই MIUI 13 এর আপডেটটা আসবে। তবে আমি আপনাদের কাছে একটা কথা বলে রাখি, আপডেট আসা মাত্র আপডেট করবেন না, কিছুদিন ওয়েট করুন, দেখুন আশেপাশে সবার কি অবস্থা, পারফরমেন্স ঠিক আছে কিনা, দেন আপনারা MIUI 13 এ আপডেট করুন। বাট এই MIUI 13 এর আপডেট নিয়ে Xiaomi যেটা বলতেছে, আগের থেকে বর্তমানে 20-25% এর মতো স্মুথ হবে, মানে ফ্লুয়েন্সি অনেক বাড়বে, স্পিড বাড়বে। তার পাশাপাশি 15-52% অর্থাৎ 50% এর মতো সফটওয়্যার পারফরমেন্স অনেক বাড়বে। আসে না যে আমরা সফটওয়্যার নিয়ে অনেক সময় ল্যাগিং, তারপর আদার্স অনেক রকমের প্রবলেম হয়, ক্র্যাশ করে, এই ধরনের প্রবলেম অনেকটাই সলভ হয়ে যাবে, তারা বলতেছে, আই মিন Xiaomi বলতেছে। বাকিটা দেখা যাক, অনেকে অনেক কিছু বলে, চাইনিজদের কাজই বলা, বাট করে কম, একেবারে যে করে না তা না, করে কম, আবার অনেক সময় একটু বেশি করে ফেলে। যাই হোক, আমরা এটা তো কালকেই লঞ্চ হবে, সো কালকে আমরা অনেক ফোনে পেয়ে যাব, আর আস্তে আস্তে হয়তো বা আমরা সব ফোনে আস্তে আস্তে পেয়ে যাব, তখন আমরা সবাই আপডেট করে ফেলতে পারবো। এবং আমাদের গত মাসে আরেকটা গিভওয়ে কন্টেস্ট ছিল, যেটার উইনার আমি এখন ডিক্লেয়ার করবো। বা ডিক্লেয়ার করার আগে একটা কথা বলি, সেটা হলো আমরা উইনার ডিক্লেয়ার করার পর অনেক মানুষই একসাথে অ্যাপ্লাই করেন, দেখা যায় একটা মানুষ জিতেছে, বাট তার নাম ধরে বা তার নামে অনেকগুলো প্রোফাইল বানিয়ে আমাদের ইনস্টাগ্রাম পেজে নক করা হয়, বিভিন্নভাবে ছবি টবি তুলে পাঠানো হয়। আপনাদেরকে একটা কথা বলি, যিনি আমাদেরকে মেসেজ করেন, আই মিন যেই মেসেজটা উইন হয় আর কি, কমেন্টসটা, সেই কমেন্টসটা যেই প্রোফাইল থেকে করা হয়েছে সেই প্রোফাইলের আইডি নাম্বারটা কিন্তু আমরা বের করতে পারি। এটা খুব কঠিন কিছু না, এটা আপনারাও বের করতে পারবেন, এটা খুব ডিফিকাল্ট কিছু না। সো একটা মানুষ যিনি উইনার তাকে আমরা ঠকিয়ে আরেকজনকে যে দিব, অর্থাৎ অন্য আরেকজন এসেছে, সে অ্যাপ্লাই করবে বিভিন্নভাবে, অন্যভাবে ছবি টবি তুলবে বা নতুন পোস্ট হিসাবে সে কমেন্টস করবে, সেটা আমরা বুঝতে পারি, বিকজ আমরা ওই প্রোফাইলটা দেখতে পারি। আর প্রত্যেকটা প্রোফাইলের একটা ইউনিক আইডি থাকে, সেটা আপনি ইউটিউবে খুলেন আর ফেসবুকে খুলে না কেন, সো আমরা ইউনিক আইডি ধরে চেক করলে না বুঝতে পারি। সো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, প্লিজ এই কাজগুলো করবেন না, এতে আমাদের আসলে সময় নষ্ট হয়। দেখা যায় যে লাস্ট যে কন্টেস্ট হয়েছে সেখানে প্রায় 30 জনের মতো একই নামে আপনারা অ্যাপ্লাই করেছেন, বাট অরিজিনালি কমেন্টস একজনই করেছিল। আমরা ঘুরে ফিরে দেখলাম যে অনেকেই ফটোশপ দিয়ে কমেন্টস তৈরি করে পাঠিয়েছেন, অনেকেই দেখা যাচ্ছে যে ফেক নিজের মতো করে নিজে বলতেছেন, অনেকেই দাবি করতেছেন, অথচ যিনি উইনার আমরা ক্লিয়ার বুঝতে পারতেছি। সো এইটা না করবেন না, এটা অনেকটা হাস্যকর হয়ে দাঁড়ায়। আর সত্যি কথা বলতে কি, আমাদের কাছে যখন কোনো ফোন থাকে আমরা চেষ্টা করি কাউকে ফোনটা দিয়ে দেওয়ার জন্য, এটা তার জন্যই ভালো হবে, কিন্তু এত কমপ্লেক্স হলে আসলে এই ধরনের গিভওয়ে কন্টেস্ট করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। সো আই হোপ আপনারা বুঝবেন আর এই ধরনের কার্যকলাপ করবেন না। আপনারা যদি ফটোশপ ইলাস্ট্রেটরের কাজ অনেক ভালোই পারেন তাহলে ফ্রিল্যান্সিং করুন, অথবা আপনারা ধরেন যদি একটু কোডিং টোডিং বা ওয়েব ডিজাইনের কাজ বা জাভাস্ক্রিপ্টের কাজ ভালো পারেন তাহলে আপনারা ফ্রিল্যান্সিং করতে পারেন। এগুলো না করে সেগুলো করেন তাহলে আপনার মাসে এমনি 2-3টা মোবাইল কিনতে পারবেন। সো এগুলো করা আই হোপ আপনাদের প্রয়োজন নেই। যাই হোক, আমাদের গত মাসে 10,000 টাকা মোবাইলের মানে বেস্ট ফোন যেটা ছিল সেই ভিডিও কিবয় কন্টেস্টে যিনি উইনার হয়েছেন তার নাম হলো সাদের রাসুল। কনগ্রাচুলেশন সাদের রাসুল ভাইয়াকে, আপনি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমাদের ইনস্টাগ্রামের প্রযুক্তি পেজে মেসেজ করে ফেলুন, সেখানে আপনি যোগাযোগ করে আপনি আপনার গিফটটি খুব দ্রুত কালেক্ট করে নিতে পারবেন, অর্থাৎ আমাদের এখান থেকে আসলে কুরিয়ারের মাধ্যমে আপনার এখানে পাঠিয়ে দেওয়া হবে। সো আজকে তাহলে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।